রুকায়া জাহান চমক এবং আরশের কেসে চমককে দায়ী করার পর এবার মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী চমক। কী বললেন তিনি? সহশিল্পী এবং নির্মাতার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়াতে শাস্তি পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক। অভিনয় শিল্পী সংঘের রায়ে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এই ঘটনার পরই বুধবার নিজের ফেসবুক পেজে পরপর দুটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। কী লিখলেন সেখানে তা জানার আগে চলুন জেনে নেওয়া যাক কোন চারটি শাস্তি পেয়েছেন চমক। জানা গেল, ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক এবং জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মামুন সহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা চাইবেন চমক। পরবর্তীতে জানতে পারা গেল, শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবে। তার মানে আর্থিক সহযোগিতাও করতে হবে চমককে। পরবর্তীতে আরও একটি রায় দিয়েছেন তারা। জানা গিয়েছে, অভিনেতা আরশ খান এবং পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তা খুব শীঘ্রই নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবেন। আর ভবিষ্যতে এ ধরনের কোনো পুনরাবৃত্তি ঘটবে না। যদি তা ঘটে, সংগঠন কর্তৃক যে কোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন। আগামী 6 মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে এমনটাই বলা হয়েছে। আর এই সমস্ত শাস্তির কথা শুনেই এক স্ট্যাটাসে চমক লেখেন, বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ, এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে, কোথাও কারো কাছে কিংবা কোথাও পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে হয় না, নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে। অপর একটি স্ট্যাটাসে অভিনেত্রী কবিতার ভাষায় মনের ভাব প্রকাশ করেছেন, লিখেছেন, দিন শেষে সব দোষ নন্দ ঘোষের, আনন্দবাবু তো তুলসী পাতা, তাও আবার ধোয়া যায় না তাকে ছোঁয়া, নন্দ ঘোষের মুখে তালা, ভয় ভীতি আছে, পাছে সবাই করে ছিছি তারে, কেটে দেয় তার ডালপালা, যদিও একটু বাড়ে, থাক এবার না হয় বাচুক প্রাণ, কে নেবে যদি রাখে ঈশ্বর মানির মান, দুষ্ট লোক এবার দিলেও ফাঁকি, মনে রেখো তার হিসেব রইল শখানেক বাকি। অভিনেত্রীর এই স্ট্যাটাসে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করলেও অধিকাংশই সমসাময়িক ঘটনাগুলো নির্দেশ করেছে। এর আগে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক, সেই সঙ্গে ফখরুল বাশার, মাসুম এবং আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যত এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যে নাটকের ছেটে ঘটনাটি ঘটেছিল এবং সে সময় যারা সামনে উপস্থিত ছিল ওই নাটকে, তাদের সকলের সামনে আবারও ক্ষমা চাইতে হবে চমককে, এমনটাই দাবি করেছেন সেই সমিতি। সো ভিউয়ার্স, চমককে নেওয়া এই দাবিগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য, কে সঠিক তা কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।